কোটি টাকার সম্পত্তি দখলে নিতে দাতার মৃত্যু সনদ, নিজের জন্ম সনদ সবকিছু ব্যবহার করা হয়েছে জাল। এমন জালিয়াতির অভিযোগে এক ইউপি সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। চেয়ারম্যান ও আরেক সদস্যের সম্পৃক্ততা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে পিবিআইকে। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীর আরানি এলাকার জুলফিকার আলী ভুট্টো পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। যেখানে বসবাস করছেন, হঠাৎ করে সেই চারতলা ভবনটির মালিকানা দাবি করে বসেন চারঘাটের ইউপি সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন। ভুট্টোর পিতা খাজিবুদ্দিন মোল্লার টিপসই করা একটি দলিলও দেখান শাহাবুদ্দিন, কিন্তু গোল বাধে দলিল সম্পাদন আর খাজিমুদ্দিনের মৃত্যু তারিখ নিয়ে। যে শাহাবুল, সে হলো যাই আমাকে বলছে আমাকে চাচা জমি রেস্টোরি করে দিয়ে গেছে। আমি খোঁজ খবর নিয়ে দেখলাম যে ওই জমিটা আব্বার মরার 40 দিন পর সে দলিলটা আমাকে দেখাচ্ছে। দলিলের টিপ সইটা নকল করা হয়েছিল, মানে আমার বাপ অন্য জনাকে সাজিয়ে সে দলিলটা তৈরি করেছিল। খাজিমুদ্দিন মোল্লা মারা যান 2014 সালে। প্রায় 8 বছর পর এবছরের ফেব্রুয়ারিতে জমির মালিকানা দাবি করাই সন্দেহ হয় জুলফিকার আলী ভুট্টোর। তিনি মামলা করেন আদালতে, এরপর ধরা পড়ে ইউপি সদস্যের জালিয়াতি। তদন্তকালে আমরা 2টি মৃত্যু সনদ পাই, একটি বাদী মোহাম্মদ জুলফিকার আলী ভুট্টো কর্তৃক, অন্যটি বিবাদী কর্তৃক শাহাবুল কর্তৃক। যখন আমাদের কনফিউজ হয়ে যায় কোনটি সঠিক, তখন তা জানার জন্য আমি 4 নম্বর নিমপাড়া ইউনিয়ন পরিষদ চারঘাট বরাবর একটি আবেদন করি। চেয়ারম্যান সাহেব আমাকে লিখিতভাবে জানান যে বাদী কর্তৃক দাখিলকৃত মৃত্যু সনদ সঠিক এবং আসামি কর্তৃক দাখিলকৃত মৃত্যু সনদটি মিথ্যা। তখন আমি সেখানকার বাদীর পক্ষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করি। আইনজীবীরা বলছেন, কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নিতে জালিয়াতির আশ্রয় নিয়েছেন ইউপি সদস্য শাহাবুদ্দিন। আদালতে এটি প্রমাণিত, রেজিস্ট্রি করতেও প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। বাদী মামলা করে একটা দলিল জালিয়াতির মামলা করলে বিজ্ঞ আদালত এটা পিবিআইকে তদন্ত দেন, পিবিআই তদন্ত শেষে সঠিকভাবে তদন্ত রিপোর্ট আসলে পারে বিজ্ঞ আদালত আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন। আসামিরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে 5 জন আসামিকে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করেন। ওই দাতার মৃত্যু 40 দিন পরে দলিল সম্পাদন করেছেন এই আসামি, এবং আসামির সাথে যারা ছিলেন যোগ সদস্যভাবে ওনারা 6 জন ছিলেন। দাতা এবং গ্রহীতার যে আইডি কার্ড ছিল সেটার সাথে দলিলের কোনো মিল নাই। হ্যাঁ, এখানেও প্রতারণা, তাকে ফলস কোনো পার্সনকে এই দাতার সাজায় ওনারা দলিলটা সম্পাদন করেছেন। যেহেতু লোক মারা গেছেন, তারপরে তো ওনারা যাওয়ার কোনো যৌক্তিক কোনো কারণ থাকতেই পারে না, উনি তো মৃত্যুবরণ করেছেন তার অনেক আগেই। জালিয়াতিতে ব্যবহার করা মৃত্যু সনদটি প্রতারণা করে নেওয়া হয়েছে বলে দাবি চেয়ারম্যানের। ভাই, আমি তো নতুন মানুষ ছিলাম, আপনার এই বিষয়টা হচ্ছে সত্য কথা। ওয়ার নিবন্ধনটা অনলাইন বইয়ে আছে, মৃত্যু নিবন্ধন যেটি, কিন্তু এই যে পরবর্তীতে দিয়ে আমাদের যে প্রত্যাহনটা মৃত্যু সনদ যেটা, এটা দিয়েছিলাম। এটা আমার নির্বাচনের মানে 13 তারিখে খবরটা মানে ইয়াতে বসছি পরিষদে, আর 22 তারিখে আমাদের এক মেম্বার মানে সনদটা সই করে বলে না ঠিক আছে। এখন নতুন মানুষ আমি, এটা এত বুঝি না উঠতে ওইটাতে আমার সই নিয়ে নিতে। পিবিআই জানিয়েছে মামলাটির তদন্ত শেষ পর্যায়ে শিগগিরই আদালতে অভিযোগপত্র দেয়া হবে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।